রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ ঔষধ রিভিউ আপনাদের সামনে নিয়ে আসছি। হয়তো আপনারা স্ক্রিনে ইতিমধ্যে নাম দেখে ফেলেছেন। এই ট্যাবলেটটির নাম হলো মায়োক্সান। এটি টলপ্রিসন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ঔষধ। মায়োক্সান ট্যাবলেটটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড, নোয়াখালী, বাংলাদেশ। মায়োক্সান প্রতিটি ফিলোকোটে ট্যাবলেট রয়েছে। টলপ্রিসন হাইড্রোক্লোরাইড INN 50 মিলিগ্রাম। টলপ্রিসন হাইড্রোক্লোরাইড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কার্যশীল একটি মাসল রিল্যাক্সেন্ট। ইহা কার্যকরভাবে মাংসপেশীর হাইপারটনসিটিটি কমায় এবং ভেসোডাইলেশনের মাধ্যমে পেরিফেরাল ব্লাড ফ্লো বাড়িয়ে দেয় এবং ব্যথা কমায়। টলপ্রিসন হাইড্রোক্লোরাইড মূলত একটি সুসহনীয় একটি ব্যথার ট্যাবলেট। যেই সমস্যার জন্য আমরা টলপ্রিসন ট্যাবলেট মূলত ব্যবহার করে থাকি বা আপনারা নিজেরা সেবন করতে পারবেন, সেটা হলো স্নায়বিক সমস্যা যেমন পাইরিমিডাল ট্র্যাক্টের আঘাত, মাল্টিপল স্ক্লেরোসিস, মাইলোপ্যাথি ইত্যাদির কারণে স্কেলেটাল পেশির টোন বৃদ্ধি, মাস্কুলার হাইপারটেনশন, মাস্কুলার স্পাজম, মাস্কুলার কন্ট্রাকশন এবং রিজিডিটি, ভেসেল সমূহের আঘাতজনিত সমস্যা যেমন অ্যাক্রোসায়ানোসিস, ইন্টারমিটেন্ট এনজিও নিউরোটিক ডিসবাসিয়া, ভাস্কুলার ডিজিজ যেমন অবলিটারেটিভ আর্টিও স্ক্লেরোসিস, ডায়াবেটিক এনজিওপ্যাথি, অ্যাবলিউটারি থ্রম্বোএনসাইটিস, রেনোটস ডিজিজ, ডিফিউজ স্ক্লেরোডার্মা, ব্যক্তি বিশেষে পোস্ট থ্রম্বোস্টিক ভেনাস এবং লিম্ফ্যাটিক সার্কুলেশন সমস্যা, ক্রুরাল আলসার, স্পাইনাল অটোমেটিজম এবং ডিস্কোপ্যাথি। এই গুরুত্বপূর্ণ যেসব রোগের কারণে আমরা টলপ্রিসন ব্যবহার করে থাকি। তো আপনারা এই মায়োক্সান অর্থাৎ টলপ্রিসন ট্যাবলেটটি কিন্তু আপনাদের আশেপাশে যে কোনো ফার্মেসিতেই পেয়ে থাকবেন। বাংলাদেশের সব জায়গায় মূলত এই ট্যাবলেটটি পাওয়া যায়। আর স্বাভাবিকভাবে টলপ্রিসন দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার্টের রোগীর সমস্যা থাকে, সেক্ষেত্রে তার জন্য টলপ্রিসন দেওয়া যায়। এরকমের অনেক মানে ডায়াবেটিস রোগী রয়েছে যাদের জন্য ব্যথার ঔষধ সেবন করা নিষেধ, তাদের জন্য কিন্তু টলপ্রিসন যে ব্যথার সমস্যা থাকে তাদের জন্য কিন্তু ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন। মূলত প্রাপ্তবয়স্ক যারা রয়েছে 50 থেকে 150 মিলিগ্রাম দৈনিক 3 বার, শিশুদের বয়স 3 মাস থেকে 6 বছর 5 থেকে 10 মিলিগ্রাম পার কেজি দৈনিক 3টি বিভক্ত মাত্রায়, যাদের বয়স 6 থেকে 14 বছর সেক্ষেত্রে 2 থেকে 4 মিলিগ্রাম পার কেজি দৈনিক 3টি বিভক্ত মাত্রায়। টলপ্রিসন হাইড্রোক্লোরাইড এর কোনো উপাদান প্রতি অতি সংবেদনশীলতা থাকলে মায়াস্থেনিয়া গ্রাভিস এবং দুধদানকারী মায়েদের ক্ষেত্রে নির্দেশিত। এটা খেয়াল রাখতে হবে যে টলপ্রিসন হাইড্রোক্লোরাইড যাদের সেবন করার কারণে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এবং যেসব মায়েরা বুকের দুধ পান করছেন শিশুদেরকে তাদের জন্য প্রতিনির্দেশিত, তারা ব্যবহার করতে পারবেন না। শিশুদের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রা এবং চিকিৎসাকালে সাবধানতার সাথে অবশ্যই পর্যবেক্ষণ করা উচিত। অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বন্ধুরা, ঔষধ ঔষধি, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও নিজের ট্রিটমেন্ট করবেন না। অবশ্যই ডাক্তার সাহেব যখন আপনাকে দিয়ে থাকবেন তখন আপনি কিন্তু যে নির্দিষ্ট মাত্রা আপনাকে দিয়ে থাকবেন, এক একজনের বয়স অনুযায়ী, এক একজনের রোগের ধরন অনুযায়ী বিভিন্ন মাত্রা হতে পারে, সবার মাত্রা একরকম না, সুতরাং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ব্যতীত গর্ভাবস্থায় টলপ্রিসন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয়। দুগ্ধদানরত মহিলাদের ক্ষেত্রে টলপ্রিসন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয়। মেথোকারবামাল এবং টলপ্রিসন হাইড্রোক্লোরাইড একত্রে সেবন করা হলে ভিজুয়াল একোমোডেশনের সমস্যা দেখা দিতে পারে, এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই মায়োক্সান হলো যে টলপ্রিসন গ্রুপের যে গুরুত্বপূর্ণ একটা ঔষধ। এটা আপনারা কিন্তু ডাক্তার সাহেব যদি আপনাকে দিয়ে থাকেন আপনারা কিন্তু নিঃসন্দেহে সেবন করতে পারবেন, কোনো সমস্যা নেই।
স্বাভাবিকভাবে এই যে ঔষধটা অনেক সময় দেখা যায় ডাক্তার সাহেব কারোর জন্য এক সপ্তাহ দিয়ে থাকেন, কারোর জন্য দুই সপ্তাহ দিয়ে থাকেন, কারোর জন্য তিন সপ্তাহ, আবার অনেক জন্য চার সপ্তাহ দিয়ে থাকেন। এটা আসলে ডাক্তার সাহেব যে সমস্যা আপনাকে দেখবেন, আপনার যে সমস্যা থাকবে সেই সমস্যা অনুযায়ী কিন্তু ডাক্তার সাহেব আপনাকে সেবন করার জন্য দিয়ে থাকবেন। এরপরে দেখা যায় অনেকের হাঁটুতে সমস্যা থাকে, অনেক সময় হাঁটুর জোড়ার ভিতরে সমস্যা থাকে, হাঁটু বাজ করে নামাজ পড়তে পারেন না কিংবা বসতে পারেন না, উঠতে বসতে খুবই কষ্ট হচ্ছে, তাদের জন্য কিন্তু এই মায়োলাক্স এই মায়োজন অর্থাৎ টলপ্রেসার কিন্তু নির্দেশিত এবং খুব ভালো কাজ করে থাকে। অনেক মেরুদণ্ডে সমস্যা থাকে তাদের জন্য কিন্তু এই মায়োজন 50 নির্দেশিত। অনেকের মাজায় সমস্যা থাকে এবং শরীরের যে কোনো ধরনের দীর্ঘস্থায়ী ব্যথার জন্য কিন্তু এই টলপ্রেসার অর্থাৎ মায়োজন কিন্তু নির্দেশিত এবং খুব ভালো কাজ করে থাকে। তো আমরা বিভিন্ন রোগীকে দিয়েছি এবং এজন্য কিন্তু আমরা ভালো রেজাল্টও পেয়েছি। স্বাভাবিকভাবে কিন্তু একটি অন্যান্য ওষুধের তুলনায় কিন্তু এই মায়োজন ট্যাবলেটটি বা টলপ্রেসার যেটাই বলেন অন্যান্য কোম্পানি আর উৎপাদন করে থাকে, এই ওষুধটি কিন্তু মূলত সুসহনীয়। তো বাচ্চাদের ক্ষেত্রে যখন দেওয়া হবে যেসব সমস্যা আছে ওটা স্বাভাবিকভাবে ডাক্তার সাহেবগণ কমই দিয়ে থাকেন, তবে বিশেষ ক্ষেত্রে যে বাচ্চাদের সমস্যা হয় তখন বাচ্চাদের কিন্তু এটা দিয়ে থাকেন। আর যেই বড় বড় সমস্যার কথা আমরা বললাম আপনাকে, মূলত এই যে মাসকুলার স্পাজম, মাসকুলার কন্ট্রাকশন এবং মাসকুলার হাইপারটেনশন, অনেক সময় দেখা যায় যে পেশির সমস্যা, অনেক পেশিতে টান লাগে, দেখা যায় যে পায়ে বা হাতে অনেকের মাংসপেশি খিঁচুনি ওঠে, দেখা যায় হঠাৎ করে একবারে খুব টান টান লাগে, সেক্ষেত্রেও কিন্তু এই টলপ্রেসার খুব ভালো কাজ করে থাকে। এবং অনেকের দেখা যায় ঘাড়ে ব্যথা থাকে, তাদের জন্য কিন্তু এই টলপ্রেসার খুব ভালো কাজ করে থাকে। অনেকের হাতের যে বাহুতে সমস্যা থাকে, দেখা যায় কোনুর জোড়ায় অথবা বাহুর যে জোড়া থাকে সেই জোড়ায় কিন্তু এই অনেক সমস্যার কারণে কিন্তু এই মায়োক্সন কিন্তু দেওয়া হয়। দেখা যায় মেরুদণ্ডে অনেকদিন যাবৎ ব্যথা আপনি অনুভব করতেছেন, মেরুদণ্ডে অনেকে দেখা যায় যে একবারে মনে খাঁচে ধরে রেখেছে বা খিস, অনেকের বলে যে আমার মেরুদণ্ড কেমন খিঁচুনি ওঠে বা কেমন আটকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই টলপ্রেসার খুব ভালো কাজ করে থাকে। এই জন্য আপনারা কিন্তু এই টলপ্রেসার কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তাই বলতে পারি যে টলপ্রেসার একটি গুরুত্বপূর্ণ ব্যথার জন্য খুব ভালো কাজ করে থাকে এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই চলে। এখানে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যে আমরা উল্লেখ করেছি এটা একেবারে স্বাভাবিক এবং ডাক্তার সাহেবগণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখিয়ে থাকি যে মায়োজন বা টলপ্রেসার এই জাতীয় ঔষধ কিন্তু বেশি ক্ষেত্রে দিয়ে থাকেন অনেক রোগীর ক্ষেত্রে ব্যথার ক্ষেত্রে। তো এগুলা আসলে আমরা দেখা যায় যে সব ঔষধ আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত। অনেকে দেখা যায় একই ঔষধ অনেক দিন যাবৎ সেবন করে থাকেন, দেখা যায় এই ঔষধ সেবন করার কারণে লিভার অথবা কিডনিতে এফেক্ট করে ফেলে এবং দেখা যায় যে লাস্ট পর্যন্ত লিভার অথবা কিডনি নষ্ট হয়ে যায়। তো আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ দীর্ঘদিন সেবন করব না, আর সবসময় আমরা খেয়াল রাখবো যে ডাক্তার সাহেবগঞ্জ যেই ডোজ অনুযায়ী আমাদেরকে ঔষধ খেতে বলেন অবশ্যই আমরা সেই ডোজ অনুযায়ী ঔষধ সেবন করার চেষ্টা করব। আর কিছু লোক আছে আমরা দেখা যায় যে কয়েকদিন পর পর ডাক্তার পাল্টাই, সেক্ষেত্রে দেখা যায় যে উপকারের পরিমাণটা পাওয়া যাচ্ছে না, ভালো একটা উপকার আমার আসছে না। অনেক সময় দেখা যায় যে ডাক্তার সাহেব রোগ ধরতে একটু সময় লাগে, বারবার ডাক্তার পাল্টানোর কারণে আপনি নতুন এক এক ডাক্তার কাছে যাবেন, সে কিন্তু তার মতো করে ট্রিটমেন্ট দেবে এবং দেখা যায় সে কিন্তু সেরকম ঔষধ দেবেন। দেখা যায় যে যেই ঔষধটা আপনি খেয়েছেন হয়তো অন্য কোনো কোম্পানির ঔষধ দেওয়ার কারণে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে এই ঔষধটা কিন্তু আপনি আগে খেয়েছেন, অথবা ডাক্তার সাহেব কিন্তু আপনি যেই ডাক্তারের কাছে যাবেন সে কিন্তু তার নিজের মতো করে ট্রিটমেন্ট দেবে, সে চাইবে যে রোগীটা ভালো হোক। তো দেখা যায় যে এমন ঔষধ দেওয়া অন্য ডাক্তারের কাছে যাওয়ার কারণে যে আপনি ইতিমধ্যে এই ঔষধ অনেক সেবন করেছেন, তো সেক্ষেত্রে দেখা যায় শরীরে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা থাকে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।